Everyone, hope you are enjoying my videos that I am posting one after another. However, those who are new to my channel, subscribe it and press the bell icon. Today's topic of discussion is verb. Verb, as you know it very well, the students. Verb is the lungs of a sentence. Verb ke bola hai, ekta vakyer hocche phusphush. Verb ke ki bola hai, ekta vakyer phusphush. Sei jonno ki hoy, the students should have a sound knowledge regarding verb. And verb, so what is verb? Verb. শব্দটা কোথা থেকে এসেছে ভার্ব শব্দটা এসেছে হচ্ছে ভার্বম দেখো ভার্বম ইট ইজ আ ল্যাটিন ওয়ার্ড যেরকম ম্যাথমেটিক্স এসেছে হচ্ছে ম্যাথিন থেকে ল্যাটিন ওয়ার্ড ম্যাথমেটিক্স থেকে এসেছে সেরকম ভার্ব শব্দটা এসেছে ভার্বম যেটাকে বলে ল্যাটিন শব্দ তো ভার্ব ইজ অফ ডিফারেন্ট টাইপস ভার্ব ইজ অফ ডিফারেন্ট টাইপস সাচ অ্যাজ ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব রেগুলার ভার্ব ইররেগুলার ভার্ব আর হচ্ছে দ্য টপিক দ্যাট আই এম গোয়িং টু ডিসকাস টুডে ইজ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব The topic that I am going to discuss today is transitive verb and intransitive verb. It is very important section of verb. It is very important section of verb. That's why I am posting this video. That's why I am going to teach you on this topic, on this topic, on this section of analysis, on this section of verb. হ্যাঁ তাহলে ভার্বটা কোথা থেকে শব্দটা কোথা থেকে আসলো ভার্বাম থেকে ল্যাটিন শব্দ ভার্ব হচ্ছে হোয়াট ডাজ ভার্ব মিন ভার্ব ডিনোট ভার্ব ডিনোটস দ্য ভার্ব ডিনোটস দ্য অ্যাকশন অফ দ্য হচ্ছে of the person thing action of the person of the subject verb er kaj ki verb er kaj hocche verb er kaj hocche subject ba person ba thing isher ke ki kore modify kora ebong tar somonde bola to ebong verb ke jodi amra bhag kori ekhane ki barabe transitive verb and intransitive verb verb ke onek bhabe bhag kora hoy jemon finite verb non finite verb regular verb irregular verb sherokom ki verb er arekta section ache sei section ta hocche ekta transitive verb ar ekta hocche intransitive verb একটা ট্রান্সিটিভ ভার্ব একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব সি দ্য বোথ এন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভার্বকে দুটো ভাগে ভাগ করেছি একটা ট্রান্সিটিভ ভার্ব একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব এবার আমরা যে যখন হচ্ছে তার মানে আমাদের আজকে টপিকটা কি ট্রান্সিটিভ ভার্ব এন্ড ইন্ট্রান্সিটিভ ভার্ব ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ আসপেক্ট অফ ইংলিশ গ্রামার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট অফ ইংলিশ গ্রামার দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 6 7 8 শুড হ্যাভ সাউন্ড নলেজ ওভার ইট হ্যাঁ ট্রান্সিটিভ ভার্ব এন্ড ইন্ট্রান্সিটিভ ভার্ব সি ইট এখন হচ্ছে যখন আমরা কোনো কিছু বুঝবো when we will try to understand anything we must focus on the word we must focus on the word transitive শব্দটা লক্ষ্য করো transitive এই শব্দটা যদি iv তে সরিয়ে দিই তাহলে সাফিক্সটাকে সরিয়ে দিই তাহলে বাড়াবে কি transit হ্যাঁ তাহলে কি বাড়াবে transit বাড়াবে এবার transit শব্দটার মানে কি what does transit denote transit denotes transit actually denotes হচ্ছে passing over তো হোয়াট ডাজ পাসিং ওভার বলতে কাকে বোঝায় পাসিং ওভার মিন হচ্ছে একটা 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 সেকশন থেকে আরেকটা সেকশনে যাওয়া পরিবর্তন পাস ওভার করা যেরকম হচ্ছে শৈশব থেকে মানুষ যখন কৈশোরে যায় ওই ওই পিরিয়ডটাকে ট্রানজিট বলে কৈশোর থেকে মানুষ যখন যৌবনে যায় ওই পিরিয়ডটাকে বলে ট্রানজিট পিরিয়ড বলে তো ট্রানজিটিভ ওর সাথে আইবিডি যোগ করে এইটাকে কি করা হয়েছে একটা নাম দেওয়া হয়েছে ট্রানজিটিভ এটাকে কি করা হয়েছে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ কি হবে ট্রানজিট আইবিডি কে সরিয়ে দেয় সাফিক্সকে সরিয়ে দিই তাহলে ইনট্রানজিট হবে আবার সামনে থেকে যদি ইনকে সরিয়ে দিই প্রেফিক্সকে তাহলে কি হবে ট্রানজিট তাই তো তাহলে ট্রানজিটের আগে কি বসানো হচ্ছে ইন তার ইনট্রানজিট তারপরে কি করা হচ্ছে আইবি ইনট্রানজিটিভ তার মানে অ্যাকশনটা কি হচ্ছে অ্যাকশনটা ভার্বে যেই ভার্ব থাকছে সেই ভার্বে শুধু যে অ্যাকশনটা শুরু হচ্ছে সেই ভার্বেই অ্যাকশনটা থেমে যাচ্ছে অ্যাকশন শুরু হচ্ছে ওখান থেকে বাট দ্য অ্যাকশন স্টার্টস ফ্রম দেয়ার বাট দ্য স্টার্টস অ্যান্ড স্টপস দেয়ার দ্য অ্যাকশন ডাজ নট পাস ওভার টু হচ্ছে টু হচ্ছে অবজেক্ট টু অবজেক্ট অর এনিথিং দ্য অ্যাকশন ডাজ নট পাস ওভার টু অবজেক্ট অর এনিথিং আর এখানে কি হচ্ছে এখানে সাবজেক্টের অ্যাকশনটা শুরু হচ্ছে সেই অ্যাকশনটা ভার্ব থেকে যে কোথায় যাচ্ছে ভার্ব থেকে অ্যাকশনটা যাচ্ছে হচ্ছে অবজেক্টের দিকে ভার্ব থেকে অ্যাকশনটা কি হচ্ছে অবজেক্টের দিকে যাচ্ছে তাহলে এখান থেকে একটা ক্লিয়ার হলো ট্রানজিটিভ ভার্ব ক্যারিজ অবজেক্ট অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব ডাজ নট ক্যারি অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব ক্যারিজ অবজেক্ট ইন্ট্রানজিটিভ ভার্ব ডাজ নট ক্যারি অবজেক্ট এই জায়গাটাকে সবার তাহলে ক্লিয়ার হলো ট্রানজিটিভ ভার্বস মিন্স অ্যান অবজেক্ট ইন্ট্রানজিটিভ ভার্ব মিন্স ডাজ নট হ্যাভ এনি অবজেক্ট তো হলো এখানে তাহলে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ এক্সাম্পল যখন দিব তখন ইউ উইল হ্যাভ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এবার ট্রানজিটিভকে আবার দুভাগে ভাগ করা হয় দেখে না মনো ট্রানজিটিভ অ্যান্ড ডাই ট্রানজিটিভ মনো ট্রানজিটিভ অ্যান্ড ডাই ট্রানজিটিভ মনো মানে হচ্ছে সিঙ্গেল মনো মানে হচ্ছে কি সিঙ্গেল আর হচ্ছে ডাই বলতে হচ্ছে দুটো একের অধিক বা দুটো ডাই কাকে বলে ডাই ট্রানজিটিভ দুটো তাহলে সিঙ্গেল আর দুটো এটা মানে কি বোঝাতে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য ফাংশন টেল অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব এই ভার্বের ফাংশনটাই হচ্ছে অবজেক্টের উপরে এই ভার্বের ফাংশনটা কি হচ্ছে অবজেক্টের উপরে তাহলে এখানে মনো ট্রানজিটিভ যেই ভার্বের একটা অবজেক্ট থাকবে সেটাকে বলা হবে হ্যাঁ মনো ট্রানজিটিভ আর যেই ভার্বের একে এক দুটো অবজেক্ট থাকবে যেই ভার্বের দুটো অবজেক্ট থাকবে সেটা হবে ডাই ট্রানজিটিভ
একটা অবজেক্ট হবে ডাইরেক্ট অবজেক্ট আর একটা অবজেক্ট হবে ইনডাইরেক্ট অবজেক্ট একটা অবজেক্ট হবে কি ডাইরেক্ট অবজেক্ট একটা অবজেক্ট কি হবে ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে কি হলো ভার্ব শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড ভার্বাম থেকে ভার্বকে আমরা দুটো ভাগে সেকশনে ভাগ করেছে একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ হোয়াট ডাজ ট্রানজিটিভ ট্রানজিটিভ মিন্স অবজেক্ট এখানে লেখা আছে অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ ক্যারিজ অবজেক্ট ইনট্রানজিটিভ ডাজ নট হ্যাভ এনি অবজেক্ট and monotransitive transitive কার ভাগকে আবার দুটো সেকশনে ভাগ করা হয়েছে একটা monotransitive একটা ditransitive monotransitive এ সিঙ্গেল অবজেক্ট থাকবে and ditransitive এ কি হবে ডাইরেক্ট দুটো অবজেক্ট থাকবে একটা কি হবে ডাইরেক্ট অবজেক্ট একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট this is the হচ্ছে transitive verb transitive verb এর আরেকটা ফাংশন কি অবজেক্ট থাকছে তো transitive verb কে তুমি তার মানে transitive verb হচ্ছে the action pass over to object the action pass over to object or thing but intransitive verb the action does not pass over to object the action starts and stops there যেখান থেকে অ্যাকশন শুরু হয় সেখানেই অ্যাকশনটা থেমে যায় তো এইবার ট্রানজিটিভ ভার্বের আরেকটা বোঝার একদম বাংলা একদম সহজ হবে সহজ সরল ভাবে ভাষা যদি আমরা বুঝতে চাই যে ভার্বকে তুমি যখন কোশ্চেন করবে যদি কোনো ওই ভার্বটাকে কোনো একটা ভার্বকে দেখো ভার্বটাকে যদি কোশ্চেন করো হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করার পর তুমি যদি কোনো উত্তর পাও তাহলে সেটা হয়ে যাবে কি ট্রানজিটিভ ভার্ব ভার্বকে কোশ্চেন করো যদি হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করার পর যদি উত্তর পাও তাহলে সেটা কি হবে ট্রানজিটিভ আর যদি হচ্ছে ভার্বকে হচ্ছে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করার পরে যদি কোনো উত্তর না থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ বুঝলে তো জিনিসটা কথাটা আবার ফলো করো যে ভার্বকে কোনো ভার্বকে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করার পরে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে ট্রানজিটিভ আর ভার্বকে যখন হচ্ছে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করার পরে যখন উত্তর পাওয়া যায় না তখন সেটা হয়ে যাবে কি ইনট্রানজিটিভ তখন সেটা হয়ে যাবে কি ইনট্রানজিটিভ দ্য ভার্বস হুইচ আর আনসারেবল টু দ্য হোয়াট What and whom are called transitive and the verbs which are not answerable to the what or whom are intransitive. This is the classification of transitive and intransitive verb. এবার আমরা হচ্ছে একটা জিনিস ফলো করব এবার আমরা একটা জিনিস ফলো করব transitive verb আর intransitive with examples without examples হ্যাঁ nothing is clear so simply nothing is clear so simply let us take some of the examples here is a list of transitive verb and intransitive verb To understand transitive verb and intransitive verb, you should focus on the examples. See some transitive verbs and intransitive verbs. Transitive verb, do, drink, give, take, make, break, want, cut, help, bring, send, buy. There are so many other transitive verbs, etc. Go, come, sit, run, stand, walk, rest, rise, laugh, weep, smile, die. These are some intransitive verbs. So, let us see. The examples with translation with some examples with some concrete examples so what does transitive verb denote transitive verb denotes object and intransitive verb is without object this is the main thing of transitive verb and intransitive verb let me write down some examples these are the some examples of transitive verb and intransitive verb see the examples what does transitive verb denote transitive verb denotes object An intransitive verb does not denote any object. This is the main focus of transitive verb and intransitive verb. I called him. He much object. The baby likes milk. Milk much object. He helped him. He much object. He stopped me. Me much object. He wrote a letter. Letter to object. Again, transitive verb touch action to pass away object with the object. And transitive verb means such a passing over. মানে কর্তার থেকে এটা অবজেক্টের দিকে যাবে I called him. Hinted the object. এখানে তাকে ডেকেছিলাম এই কলটা পাস করে হিমের দিকে যাচ্ছে দ্য বেবি লাইকস মিল্ক এখানে লাইকের পছন্দটা মিল্কের দিকে যাচ্ছে হি হেল্পড হিম তাকে সাহায্য করেছিল এই অ্যাকশনটা কি হচ্ছে পাস ওভার করছে ট্রানজিট করছে হি স্টপড মি সে আমাকে থামিয়েছিল হি রোট এ লেটার সে একটা চিঠি লিখেছিল দেখো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব এবার এছাড়াও আরো সহজ পদ্ধতিতে যদি ট্রানজিটিভ ভার্ব বুঝতে চাও ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ট্রানজিটিভ ভার্ব ভেরি সিম্পলি দেন the verb should be asked with the what and whom amra jodi if we question these verbs with what and whom the answer will be if the verbs are answerable to the question what and whom then these verbs become transitive verb I called him ami take dekechilam kake dekechilam take dekechilam tale whom asche the baby likes milk likes ta ki hocche like jodi if we ask question if we makes a question on like The answer will be milk. He helped him. সে তাকে সাহায্য করেছিল কাকে সাহায্য করেছিল হিমকে সাহায্য করেছিল সে তাকে সাহায্য করেছিল হিমকে সাহায্য করেছিল তাহলে কে আসছে হুম আসছে হি স্টপড মি সে আমাকে সাহায্য করে আমাকে থামিয়েছিল কাকে থামিয়েছিল কি আসছে কোশ্চেন আনসার করে
এই স্টপ করতে যদি আমি কোশ্চেন করি কোশ্চেন করার পরে হোয়াট আর হুম দিয়ে যদি কোশ্চেন করি যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ইফ দা ভার্বস আর অ্যানসারেবল টু দা কোশ্চেন হুম অফ হোয়াট এন্ড হুম দেন দা ভার্ব ইজ ট্রানজিটিভ হি রোট এ লেটার সে একটা চিঠি লিখেছিল এবার কি লিখেছিল যদি বলা হয় এই রোটটাকে স্টপটাকে যদি ভার্ব করে হোয়াট এন্ড হুম এর সেন্স আসে তাহলে এই ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তো দিস আর দা ট্রানজিটিভ ভার্ব হুম আর ইনট্রানজিটিভ ভার্ব দেয়ার উইল বি নো অবজেক্ট দেয়ার উইল বি নো অবজেক্ট হুম ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকবে না এবং হচ্ছে এই ভার্ব দিস ভার্বস আর নট অ্যানসারেবল টু দা কোশ্চেন অফ হোয়াট এন্ড হুম দিস ভার্বস আর নট অ্যানসারেবল টু দা কোশ্চেন অফ হোয়াট এন্ড হুম দেখো সি এবং তোমরা ভালো করে জিনিসটাকে মিলিয়ে নাও হি ডাইড লাস্ট ইয়ার সে মারা গিয়েছিল অ্যাকশনটা এখানে শুরু হলো এখানেই শেষ সে মারা গিয়েছিল লাস্ট ইয়ার কোনো কোনো অবজেক্ট না আজ অ্যাকশন পাস হচ্ছে না দা বেবি ওয়াজ স্লিপিং উইপিং বা বাচ্চাটা কাঁদছিল কি কাঁদছিল হবে না কি মারা গিয়েছিল হবে না কাহাকে মারা গিয়েছিল হবে না হবে হবে না দা গার্ল ওয়াজ ক্রাইং মেয়েটা কাঁদছিল মেয়েটা কি করছিল কাঁদছিল তাহলে কি কাঁদছিল হবে কাকে কাঁদছিল তো হচ্ছে না তাহলে অ্যাকশন ইজ নট পাসিং ওভার দ্য অ্যাকশন ইজ নট পাসিং ওভার দেখো ডাইরেক্ট থেকে অ্যাকশন পাস করছে না এই জন্য ভাবটা কি হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ দ্য বয় ইজ গোয়িং টু স্কুল ভালোটা কি হচ্ছে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে কি কি যাচ্ছে হবে হ্যাঁ হবে কোথায় যাচ্ছে হবে কিন্তু কোথায় দিয়ে তো ভার্ব দিয়ে কোশ্চেন তো এখানে না অ্যাপ্লিকেবল না হ্যাঁ দ্য কোশ্চেন দ্য ভার্ব হুইচ ইজ আনসারেবল টু হোয়াট অ্যান্ড হুম ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড দ্য ভার্ব হুইচ ইজ নট আনসারেবল টু দ্য কোশ্চেন হোয়াট অ্যান্ড হুম ইজ ইনট্রানজিটিভ ভার্ব দেখো গোকে যদি কোশ্চেন করো হোয়াট আর হুম দিয়ে কোনো আনসার নেই উই স্লিপ অ্যাট নাইট আমরা রাতে ঘুমাই স্লিপকে কি ঘুমাই হবে এখানে নাইটটা কিন্তু অবজেক্ট না হুম উই স্লিপ অ্যাট নাইট আমরা কি ঘুমাই হবে হবে না দ্য বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড বালকেরা কি করছে মাঠে দৌড়াচ্ছে দেখো কি দৌড়াচ্ছে হয় না হ্যাঁ কাকে দৌড়াচ্ছে হয় না হ্যাঁ হয় কি হয় যদি বলা যায় কোথায় দৌড়াচ্ছে যদি বলা যায় যে কোথায় দৌড়াচ্ছে তাহলে কিন্তু হবে যদি বলা যায় কোথায় দৌড়াচ্ছে তাহলে হবে হুম কোথায় দৌড়াচ্ছে তাহলে হবে হ্যাঁ দ্য বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড দেখো এখানে রানিং বলছে হ্যাঁ কি বলছে রানিং বলছে কি আর দৌড়াচ্ছে হয় কখনো হয় না কাকে দৌড়াচ্ছে হয় না হ্যাঁ রানকে যদি তুমি হোয়ার দিয়ে কোশ্চেন করো ইফ দ্য ভার্ব রান ইজ রান ইজ আস্কড বাই দ্য ওয়ার্ড ডাব্লিউ ওয়ার্ড হোয়ার দেন দ্য আনসার ইন দ্য ফিল্ড বাট এখানে কি বলা হয়েছে এখানে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করতে হবে তার মানে ট্রানজিটিভ ভার্ব কি হলো ট্রানজিটিভ ভার্ব অ্যাকশন পাসেস ওভার টু অবজেক্ট আর ইনট্রানজিটিভ ভার্ব দ্যাট ইজ নো অবজেক্ট অ্যাকশন স্টার্টস ফ্রম দ্য ভার্ব এন্ড ডাইজ দেয়ার দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ ভার্ব এন্ড ইনট্রানজিটিভ ভার্ব এই কথা থাকলো দেয়ার আর সাম এক্সেপশনাল রুলস এবার আমরা দেখব হচ্ছে ট্রানজিটিভ ভার্বকে কয় ভাগে ভাগ করা হয় বলেছি দু ভাগে ভাগ করা হয় একটা মনোট্রানজিটিভ একটা হচ্ছে ডাই ট্রানজিটিভ মনোট্রানজিটিভ এন্ড ডাই ট্রানজিটিভ হুম মনোট্রানজিটিভ কোনটা হি কল্ড মি দ্য বয় হি রোট এ লেটার দেখো এটা মনোট্রানজিটিভ মনো মানে সিঙ্গেল অবজেক্ট একটা থাকবে অবজেক্ট কি থাকবে একটা থাকবে দেখো এখানে কোনো দেয়ার ইজ নো ডাবল অবজেক্ট এন্ড দিস ইজ কল্ড মনোট্রানজিটিভ এন্ড ইট ইজ কল্ড কি ইট ইজ কল্ড ইট ইজ কল্ড মনোট্রানজিটিভ মনো ট্রানজিটিভ ভার্ব মনোট্রানজিটিভ মানে অবজেক্ট থাকবে দেয়ার উইল বি অনলি সিঙ্গেল অবজেক্ট নট ডাবল অবজেক্ট হ্যাঁ আমি আগে দেখিয়েছি যে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কয় প্রকার দু প্রকার এক নম্বর হচ্ছে একটা মনো ট্রানজিটিভ এন্ড ডাই ট্রানজিটিভ এবং ডাই ট্রানজিটিভ এর एग्जांपल যদি আমরা দেখি তাহলে কি হবে আই গেভ হিম এ পেন দেখো এভরিবডি প্রমিসড The boy a reward. দেখো এখানে কিন্তু হচ্ছে কি হচ্ছে আই গেভ হিম এ পেন আমি তাকে একটা পেন দিয়েছিলাম এই যে হিম একটা পেন একটা আমি কি দিয়েছিলাম পেন দিয়েছিলাম কাকে দিয়েছিলাম তাকে দিয়েছিলাম তাহলে হোয়াট অ্যান্ড হু দুটাই আনসার আসছে বোথ আনসার আর কামিং হ্যাঁ এভরিবডি প্রমিস দ্য বয় এ রিওয়ার্ড প্রত্যেকে বালকটাকে কি করেছিল একটা হচ্ছে রিওয়ার্ড করেছিল রিওয়ার্ড প্রতিশ্রুতি দিয়েছিল কি প্রতিশ্রুতি করেছিল রিওয়ার্ড কাকে করেছিল বয়টাকে তাহলে এটা কি হলো এটাকে বলা হচ্ছে ডাই ট্রানজিটিভ এটাকে কি বলা হয় ডাই ট্রানজিটিভ এবার এই ডাই ট্রানজিটিভ বলতে একটা পার্থক্য আছে সবকিছু আমরা দেখব যখন আমরা কোনো কিছু শিখবো হোয়েন উইল লার্ন উইল সি এভরিথিং সো দ্যাট উই ডু নট হ্যাভ এনি কনফিউশন সো দ্যাট উই ডু নট হ্যাভ এনি কনফিউশন
এবার দেখো ডাইট্রান্সিটিভ ডাইট্রান্সিটিভ যদি আমি ধরি যে ডাইট্রান্সিটিভ যদি ধরি একটা অবজেক্ট থাকবে দুটো অবজেক্ট ডাইট্রান্সিটিভ মিন্স হচ্ছে টু অবজেক্ট তাই তো এবার ডাইট্রান্সিটিভ একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট একটা ডাইরেক্ট একটা কি ইনডাইরেক্ট ডাইট্রান্সিটিভে দুটো অবজেক্ট থাকছে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট এবার ইনডাইরেক্ট আর ডাইরেক্ট ফাংশনটা আমরা দেখব एग्जांपल দেখলে আমরা বুঝে যাব আমরা তো বুঝলাম ডাইট্রান্সিটিভ কি আই গেভ হিম এ পেন তারপরে I wrote a letter to my brother. I wrote a letter to my brother. দেখো এটা হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট একটা ইনডাইরেক্ট অবজেক্ট ডাইট্রান্সিটিভের মধ্যে আবার দুটো সেকশন আছে একটা ডাইরেক্ট অবজেক্ট একটা ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট কোনটাকে বলা হবে যেটা হচ্ছে নন লিভিং যেটাকে নন লিভিং সেটা হচ্ছে ডাইরেক্ট পেনটা হচ্ছে কি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট পেনটা কি হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট আর হচ্ছে প্রাণী বাচক যেটা থাকে সেটা হবে হচ্ছে ইনডাইরেক্ট আই রোট এ লেটার আমি একটা চিঠি লিখেছিলাম লেটারটা হবে হচ্ছে ডাইরেক্ট ব্রাদারটা কি হবে ব্রাদারটা হবে হচ্ছে ইনডাইরেক্ট তাহলে ট্রান্সিটিভ ভার্ব এক কথায় বলা যায় ইন এ ওয়ার্ড ট্রান্সিটিভ ভার্ব মেনশনস অবজেক্ট এন্ড ইনট্রান্সিটিভ ভার্ব ডাজ নট মেনশন অবজেক্ট দিস ইজ দ্য অ্যানালাইসিস অফ ট্রান্সিটিভ ভার্ব এন্ড ইনট্রান্সিটিভ ভার্ব বাট দেয়ার আর সাম সেকশনস হুইচ আর এক্সেপশনাল এভরি ওয়ার্ড দ্যাট ইজ এক্সেপশনাল দ্যাট আই উইল শো ইউ যে দ্য এক্সেপশন ল অফ এক্সেপশনস সাম এক্সাম্পলস অফ এক্সেপশন এক্সেপশন কিছু ই আছে রুলস আছে সেটাকে আমরা ফলো করব কিছু ক্ষেত্রে কি হয় ইনট্রান্সিটিভ ভার্ব কি হয় ট্রান্সিটিভ ভার্বের মতন ব্যবহার হয় কিছু ক্ষেত্রে কি হয় ইন্টার্নশিপ সামটাইমস ইন্টার্নশিপ ভার্ব ওয়াক লাইক ট্রান্সিটিভ ভার্ব সামটাইমস ইন্টার্নশিপ ভার্ব ওয়াক লাইক ট্রান্সিটিভ ভার্ব লেট আস সি দ্য এক্সাম্পলস দ্য হর্স ওয়াক্স এটা কিন্তু ইন্টার্নশিপ ভার্ব সি দিস ইজ অ্যান ইন্টার্নশিপ ভার্ব বিকজ দেয়ার ইজ নো আনসার টু দ্য কোশ্চেন অফ হোয়াট অ্যান্ড হুম অ্যান্ড দিস ইজ এখানে কিন্তু এই ওয়াক্সটা কিন্তু হচ্ছে কি ব্যবহার হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে দেখো হি ওয়াক্স দ্য হর্স সে ঘোড়াটাকে হাঁটায় তাহলে কি হাঁটায় ঘোড়াটাকে দ্য বয় ইজ রানিং বালকটা দৌড়াচ্ছে ইট ইজ ইন্টার্নশিপ ভার্ব দ্যার ইজ নো আনসার টু দ্য কোশ্চেন অফ হোয়াট অ্যান্ড হোম অ্যান্ড এখানে কি হচ্ছে রানকে কি করা হচ্ছে দ্য ওল্ড ম্যান রানস দ্য বিজনেস এইভাবে ইন্টার্নশিপ ভার্ব কিন্তু হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় দ্য বার্ডস ফ্লাই পাখিরা আকাশে ওড়ে কি ওড়ে কাকে ওড়ে হবে হবে না দ্যার ইজ নো কোশ্চেন আনসার টু দ্য কোশ্চেন অফ হোয়াট অ্যান্ড হোম এখানে দেখো দ্য বয়স ফ্লাই দেয়ার ফ্লাইস এখানে কিন্তু এইভাবে ব্যবহার করা হচ্ছে ইন্টার্নশিপ দিস ইজ অ্যান এক্সেপশনাল রুলস ইউ শুড অলসো ফলো দিস রুলস ওকে নাও দেয়ার আর সাম আদার পয়েন্ট অফ এক্সপ্লানেশন অ্যান্ড ইউ শুড ফোকাস এভরিথিং হোয়াট ইজ দিস দিস ট্রান্সিটিভ ভার্বকে কিন্তু হচ্ছে ইন্টার্নশিপ ভার্ব কখনো কিছু কিছু ক্ষেত্রে কী করা যায় ইন্টার্নশিপ ভার্বকে প্রিপোজিশন অ্যাড করে ইন্টার্নশিপভাবে প্রিপোজিশন অ্যাড করে সেটা ট্রান্সিটিভ ভার্বে তৈরি করা যায় ইন্টার্নশিপ ভার্ব ট্রান্সিটিভ ভার্ব ক্যান বি মেড বাই ইন্টার্নশিপ ভার্ব ইন্টার্নশিপ ভার্ব ক্যান বি মেড বাই ইউজিং প্রিপোজিশন ক্যান বি মেড ট্রান্সিটিভ ইন্টার্নশিপ ভার্ব ক্যান বি মেড ট্রান্সিটিভ হ্যাঁ ইন্টার্নশিপ ভার্বকে ক্যান বি মেড ট্রান্সিটিভ করা যায় ট্রান্সিটিভ বাই ইউজিং প্রিপোজিশন সেটাও আমরা লক্ষ্য করবো যেটা আমরা লক্ষ্য করবো সেটা একদম নিখুঁতভাবে লক্ষ্য করবো সিরিজ কী হবে ইন্টার্নশিপ ভার্ব ক্যান বি মেড ট্রান্সিটিভ বাই ইউজিং প্রিপোজিশন সি দ্য এক্সাম্পল এভরিবডি লাভস LAUGH লাভস অ্যাট হিম এভরিবডি লাভস অ্যাট হিম সি দ্য এক্সাম্পল তো এখানে দেখো তারপরে নাম্বার টু কী হবে
Everybody laughs at him. The police looked into the matter. The police looked into the matter. Number three kya hai? We talked. Dekhe na bolo. Talked about the subject. We talked about the subject. Ekhane jodi ami amar dutu example lekhi ki hobe. The soldier. Halo kore lokho korbe. Soldiers overcame. Overcame the enemy. Soldier overcame the enemy. দেখো এখানে এগুলা যেন সবটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব এটা কিন্তু ট্রান্সিটিভ ভার্বে ট্রান্সফর্ম করা হয়েছে সিধা एग्जांपल দ্য পুলিশ লুকড ইনটু দা ম্যাটার পুলিশ লুক লুক কে করো লুক কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব কিন্তু ইনটু দা ম্যাটার হলে এটা হচ্ছে অবজেক্ট চলে আসছে হিম টা এখানে অবজেক্ট চলে আসছে উই টকড অ্যাবাউট দা সাবজেক্ট আমরা এখানে অ্যাবাউট উই আর টকিং কখনো ট্রান্সিটিভ ভার্ব হবে না উই আর টক অ্যাবাউট যখন ব্যবহার করলাম তখন একটা অবজেক্ট চলে আসছে অবজেক্টটাকে কি বা ভার্বটাকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাবে দ্য সোলজার ওভারকেম দা এনিমি ওভারকেম কেমের আগে ওভার বসানো হয়েছে দেখো প্রিপজিশনটাকে পুট করা হয়েছে কাম কিন্তু ইন্টেনসিটিভ ভার্ব কিন্তু ওভার যখন চলে আসলো তখন একটা অবজেক্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ তো সোলজার্স ওভারকেম দা এনিমি তো এটা হচ্ছে ইন্টেনসিটিভ ভার্ব ক্যান বি মেড ট্রান্সিটিভ বাই ইউজিং প্রিপজিশন এবার আমরা একটু লক্ষ্য করব ইন্টেনসিটিভ ভার্ব কিছু কিছু অবজেক্ট নাই যেটা হচ্ছে ভার্বের মতনই ব্যবহার করে ইন্টেনসিটিভ ভার্ব সামটাইমস টেক্স কগনেট অবজেক্ট ইন্টেনসিটিভ ভার্ব sometime take cognate object je object ta ke ki bole cognate object je object ta ke ki bole cognate object ei jinish ta bhalo kore lokkho koro cognate object eta kintu ssc porikha ei question ta ashe ei shukho shukho jinish gula kintu khub byabohar hoy ami ekhane apply korbo apply korlei clear hobe apply korlei ki hobe you will have clear vision clearance without examples you cannot have clearance See the example. Number one, he ran a race. He ran a race. Number two, the girl sang a sweet song. Amra ekon bakko likhi to. Number three, the soldiers fought. A great fight লিখি তো আমরা এরকম বাক্য দেখো এইটা কগনেট অবজেক্ট কখন হচ্ছে ইন্টেনসিটিভ ভার্ব রান কিন্তু ইন্টেনসিটিভ ভার্ব স্যাং ইন্টেনসিটিভ ভার্ব ফট ইন্টেনসিটিভ ভার্ব ফাইট দ্য সোলজার্স আর ফাইটিং যদি বলি তাহলে এটা ইন্টেনসিটিভ ভার্ব কিন্তু এখানে দেখো এখানে কি ব্যবহার করা হচ্ছে ভার্বটা কি হচ্ছে ইন্টেনসিটিভ ভার্ব সামটাইমস টেক কগনেট অবজেক্ট বলতে হচ্ছে এই যে অবজেক্টটা থাকবে অবজেক্ট আর ভার্বের মধ্যে একটা মিল থাকবে এই দেখো রান রান আর রেসের মধ্যে একটা মিল আছে সম আর সম sang আর song এর মধ্যে মিল আছে fought and fight এর মধ্যে মিল আছে এই ধরনের অবজেক্টকে বলে cognate object আর intransitive verb sometimes take this cognate object clear is it clear next এবারে তো আমি দেখাবো হচ্ছে transitive verb কিভাবে মাঝে মাঝে intransitive এর মতন ব্যবহার করে সেটাও তোমাদের ফলো করতে হবে you will have to follow this sometimes transitive verb কিভাবে হচ্ছে intransitive এর মতন ব্যবহার করে example হ্যাঁ ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ নাম্বার ওয়ান এক্সাম্পল যদি আমি ধরি He broke the glass. দেখো ব্রোকটা কি ইন্টেনসিটিভ ব্রোকটা কি ইন্টেনসিটিভ কি ভেঙে ছিল গ্লাস ভেঙে ছিল এবার দেখো এটাকে এই ব্রোকই কিন্তু ব্যবহার হয় অনেক সময় আমরা অবজেক্ট পাই না তখন আমরা কনফিউজ হয়ে যাই তখন এটা কি হিসেবে ব্যবহার হয় ইন্টেনসিটিভ কি হবে দ্য গ্লাস ব্রোক দেখো এরকম করেও আমরা কিন্তু লিখি দ্য গ্লাস ব্রোক ভেঙে গেল নাম্বার টু
we stopped him to go there. We stopped him to go there. আমরা তাকে বারণ করেছিলাম সেখানে যেতে। কাকে বারণ করেছিলাম? সে তাকে। এবার ইন্ট্রান্সিটিভ এই স্টপই কিন্তু অনেক সময় ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেটা एग्जांपल। সেটা एग्जांपल। ইউ উইল হ্যাভ ক্লিয়ার। উই স্টপড অন দা ওয়ে। উই স্টপ অন দা ওয়ে। দেখো আমরা থেমে দিয়েছিলাম। লিখিত আমরা এরকম করে এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। এখানে কোনো অবজেক্ট নেই। ইন্ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেল। আর এটা নাম্বার 3। ওপেন দা উইন্ডোজ। লিখি ওপেন দা উইন্ডোজ কি খুলবে? হ্যাঁ আনসার কি? উইন্ডোজ। আর হচ্ছে এরকমই দ্য শো ওপেন্স অ্যাট 12:30 PM। দেখো অবজেক্ট নেই। এরকম হয় কিন্তু ইন্টেনসিটিভ ট্রান্সিটিভ ভার্ব সামটাইমস ইউজ ক্যান বি ইউজড অ্যাজ ইন্টেনসিটিভ। তো এই ভার্ব, দিস ইজ দ্য ভার্ব, দিস ইজ আর আই ডিটেইলড অ্যাবাউট ট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড ইন্টেনসিটিভ ভার্ব। আই ডিটেইলড অ্যাবাউট ট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড ইন্টেনসিটিভ ভার্ব। ইউ উইল হ্যাভ ভেরি গুড অবজারভেশন অ্যান্ড ভেরি গুড রেজাল্ট ইফ ইউ ফলো দিস ভিডিও। ইফ ইউ ফলো দিস ভিডিও, দ্য ভিডিও ইজ টু লং বাট ইউ ডু নট মিস টু ওয়াচ দিস ভিডিও বিকজ ইট উইল গিভ ইউ আ ক্লিয়ারেন্স to finding out object and it will help you to solve voice change. হ্যাঁ ট্রান্সিটিভ ভার্বে ভয়েস চেঞ্জ ইউজুয়ালি হয়, ইন্টারসিটিভ ভার্বে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। ইন্টারসিটিভ ভার্বে কি থাকে না? ইন্টারসিটিভ ভার্বে হচ্ছে অবজেক্ট থাকে না, ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে। সি দিস ভিডিও টু দ্য এন্ড, ইউ উইল গেট হ্যাঁ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বেনিফিট। হোপ ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড বি হ্যাপি।